করোনার প্রভাবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প হুমকির মুখে পড়েছে বন্ধ হয়ে রয়েছে হাজার হাজার তাঁত কারখানা বেকার হয়ে মানবেত জীবনযাপন করছেন কয়েক লাখ শ্রমিক আর ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যে লাভের আশা করেছিলেন বর্তমান পরিস্থিতিতে লোকসানে দিশেহারা হয়ে পড়ছে কারখানা মালিকরা আব্দুসের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট করোনার প্রভাবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতপল্লিতে এখন মেশিনের খটখট আওয়াজে ঐতিহ্যবাহী যে শিল্পে রাত দিন শ্রমিকদের এখন কাজকর্মহীন হয়ে জীবন মানবেতর কাটাচ্ছেন তারা ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সাথে প্রত্যক্ষভাবে পাঁচ লক্ষাধিক শ্রমিক জড়িত করোনার কারণে এখন বন্ধ কারখানা কোনো রকম সাহায্য সহযোগিতা না পাওয়ায় এখন অর্ধাহারে অনাহারে দিন কাটছে শ্রমিকদের দর বার দিন কারখানা বন্ধ আমরা বাইরেও বাড়াইতে পারি না মহাজনরাও কাজ দিতেছে না ফ্যাক্টরি বন্ধ হাট যেতে পারতেছে না আমরা খুব অভাবে আছি মহাজনের কাছে দুই চারটে নিব মহাজন যে হাট সব বন্ধ সেটা মহাজন আঙ্গর দিব না মালিকরা বলছেন ঈদের আগে কাপড় উৎপাদন করে সারা বছরের ক্ষতি পুষিয়ে নেন তারা কিন্তু এবার কারখানা বন্ধ থাকায় লাভ তো দূরের কথা শ্রমিকদের বেতনই দিতে পারছেন না এ অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা আমরা কাপড় উৎপাদন করতে পারতেছি না আমাদের সব নিশ্চয় গেছে সামনে এখন ঈদ আমরা এই ঈদের খরচ কিভাবে মনে করেন যে ওই চিন্তা ভাবনা করে আমরা সারা পাঠ সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে হইলো আমাদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি পূরণের কিছু ভর্তুকি আমরা চাচ্ছি পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপের কথা জানালেন চেম্বার অফ কমার্সের সভাপতি রিশিডিউল করে দিয়ে দুই পার্সেন্ট হারে নতুন করে তাদের মধ্যে ঋণ বিতরণ করে এই মালিকরা যাতে তাড়াতাড়ি তার শিল্পের সাথে তার কর্মের সাথে যাতে শ্রমিকদেরকে নিয়োজিত করতে পারে এই জন্য মালিকদেরকেও দেখতে হবে সিরাজগঞ্জের নয় উপজেলায় প্রায় তিন লাখ তাঁত কারখানায় পাঁচ লক্ষাধিকের বেশি শ্রমিক কাজ করেন নিউজ 24